আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি, মাস্ক ছাড়া বাইরে না যাই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের চেইন হোটেল টিমটা একটা হচ্ছে নরসিংদীতে আছে, একটা হলো গাজীপুর, দেন এটা ওটা মূলত রাখা হয়েছে সুইমিং পুলের পাশে। যদি কোনো রকমের শর্ট ইভেন্ট করা হয় সেখানে বুফেট সিস্টেম করা হয়, তো সেখানে ওই প্রোগ্রামটা স্পেসটা রাখা হয়েছে। এবং আপনাদেরকে জানাবো যে রেস্টুরেন্টে কী কী পাওয়া যাবে, কী কী সার্ভিস পাবেন, কেমন ধরনের ফুড পাওয়া যাবে। প্রথমে আমরা একটু ডেকোরেশনটা দেখা দিচ্ছি। আসলে সব কিছু স্ট্যান্ডার্ড টাইপের, অনেক ম্যাচিং টাইপের লাগছে, সুন্দর। আচ্ছা কী কী আছে দর্শক আমরা দেখাই এদিকে। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বেড। তালা থেকে আমরা রাজশাহীটা একটু দেখি। তো দেখতে পাচ্ছেন আমাদের পুরো রাজশাহী শহর দেখা যাচ্ছে এখান থেকে, আর ভিউটা কিন্তু অনেক সুন্দর। এখানে প্রোগ্রাম করলে অবশ্যই অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিয় রাজশাহীবাসী, সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন এবং সাবধানে আছেন। আজকে আমরা ভিজিট করতে যাচ্ছি রাজশাহীর অন্যতম অনেক সুন্দর একটি হোটেল, যার নাম হোটেল এক্স। তো এই হোটেলে কী কী ফ্যাসিলিটি পাবেন, কী কী আছে, কেমন টাইপের রুম এবং রেস্টুরেন্ট, দেন এদিকে একটা ওয়াশের শপ দেখতে পাচ্ছি, এবং ছাদে আছে সুইমিং পুল, আরও যা যা ফ্যাসিলিটি আপনারা এই হোটেলে পাবেন সব কিছু এক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো অবশ্যই সাথে থাকবেন, ফুল ভিডিও দেখবেন। আশা করি আজকের একটি ভিডিওতে আপনারা ধারণা পেয়ে যাবেন যে আসলে কতটা উন্নত মানের একটি হোটেল আজকে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি, এবং রাজশাহীর মধ্যে এত সুন্দর একটি হোটেল পেয়ে অবশ্যই রাজশাহীবাসী গর্বিত। এবং আপনারা যারা রাজশাহীর বাইরে থেকে দেখছেন তারা অবশ্যই এখানে আসতে পারেন, স্টে করতে পারেন। চলুন যাওয়া যাক। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। প্রিয় দর্শক আমরা প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা একটু এখানকার লুকিংয়ে একটু দর্শককে দেখাই দিই। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডেকোরেশন। তো এদিকে রেস্টুরেন্ট আছে, দেন এদিকে একটা ওয়াচের শপ আছে, এবং এখানে ওয়েটিং সিস্টেমের যে বসার ব্যবস্থাগুলো আছে এটা ডেকোরেশনটা অনেক সুন্দর, এবং ওনাদের যে রিসেপশন কাউন্টার। তো আমরা এখানে যাব এবং এখানকার আপুর সাথে আপনাদেরকে একটু পরিচিত করাই দিব যে এখানে কী কী ফ্যাসিলিটি পাওয়া যায় এবং কী কী সুযোগ সুবিধা আছে, এবং ফিউচারে আরও কী কী হবে আমরা আপুর মাধ্যমে জানবো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি আমাদের দর্শক, আমাদের রাজশাহীবাসী সবাই ভালো আছে। জি, যারা রাজশাহী বাইরে থেকে দেখছে অনেকে এতদিন ধরে চিন্তিত থাকতো যে রাজশাহীতে আসলে কোথায় উঠবো এবং কোথায় বেড়াবো, তো তাদের জন্য আজকে ভিডিওটা অনেক উপকারী হবে। তো প্রথমে একটু ছোট করে আপনার পরিচয় দিবেন। আমি হচ্ছে মিস জেনি, জিআরও ফ্রম ফ্রন্ট অফিস, আর হচ্ছে আমাদের হোটেলটা হচ্ছে ফোর স্টার মানের হোটেল এক্স রাজশাহী। এটা এক্স ইন্ডেক্স হোল্ডিংসের একটা অংশ হোটেল এক্স। আমাদের চেইন হোটেল টিমটা একটা হচ্ছে নরসিংদীতে আছে, একটা হলো গাজীপুর, দেন এটার আছে, ইভেন আমাদের একটা রিসর্টও আছে হোটেল রাজেন্দ্রপুর। আচ্ছা সুন্দর। তো আপনি আপনারা হচ্ছে এখানে অ্যাটলিস্ট রাজশাহীতে একটা ভালো পরিবেশে একটা হোটেল পাচ্ছেন আমাদের হোটেল এক্সে। প্লাস আমাদের যে আদারওয়াইজ যে হোটেলগুলো আছে সেখান থেকে আমাদের মানে ফ্যাসিলিটিস বলতে আমাদের সার্ভিসটা, ইনশাল্লাহ আমাদের সার্ভিসটা অনেক বেশি ভালো পাবেন, সার্ভিসটা অনেক ইউনিক পাবেন। আর আমাদের হোটেলটা এখনও পর্যন্ত গ্র্যান্ড ওপেনিং হয়নি, আমরা সামনে গ্র্যান্ড ওপেনিং করব। এখন আমাদের হোটেলটা জাস্ট সফট ট্রায়াল চলছে। তো এতটুকু। আচ্ছা আপাতত এখন কী কী তৈরি হয়েছে আপনাদের হোটেলে? এখন আমাদের হচ্ছে তিনটা রেস্টুরেন্ট, আমাদের মোট তিনটা রেস্টুরেন্টের মধ্যে একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, প্লাস আমাদের 65 রুমসের মধ্যে 32 রুমস এখন অ্যাভেলেবল আছে, প্লাস আমাদের সুইমিং পুল, জিম, এগুলো সব কিছুই চালু হয়েছে। আচ্ছা ফিউচারে কি আরও প্ল্যান আছে, তাই না? হ্যাঁ, আমাদের ফিউচারে আরও অনেক প্ল্যান আছে। যেমন আমাদের দুইটা রেস্টুরেন্টই চালু হবে গ্র্যান্ড ওপেনিংয়ের পর, প্লাস আমাদের যেটা এক্সেপশনাল হবে সেটা হচ্ছে রুফটপের আমাদের যে রেস্টুরেন্টটা, সিলিং রেস্টুরেন্ট টাইপের, ওটা অনেক বেশি এক্সেপশনাল। আচ্ছা আজকে আমরা দর্শককে কী কী দেখাতে পারি? আজকে আপনারা দর্শকদের রেস্টুরেন্ট দেখাতে পারবেন, রেস্টুরেন্টের ভিউটা দেখাতে পারবেন, প্লাস আমাদের যে রুম ফ্যাসিলিটিসগুলো, রুমের অ্যামেনিটিস থেকে শুরু করে রুম ভিউটা দেখাতে পারবেন, প্লাস হচ্ছে সুইমিং পুল অ্যাক্সেসে যেগুলো আছে সুইমিং পুলের ভিউটা, জিম। আচ্ছা যারা হোটেলে এসে একদিনের জন্য স্টে করবে তাদের জন্য তো একরকম ফ্যাসিলিটি, আর যারা এমনি রেস্টুরেন্টে আসবে বা হচ্ছে সুইমিং পুলে সার্ভিস নিতে আসবে তাদের জন্য আলাদা। জি। তো যারা রাজশাহীতে আছে হোটেলে স্টে করলো না, তাদের জন্য কি ধরনের মানে
সার্ভিসটা থাকছে, রেস্টুরেন্ট, সুইমিং পুল, এই টাইপের কী কী সার্ভিস? আচ্ছা ঠিক আছে, রেস্টুরেন্টে যদি কোনো গেস্ট আসে তাহলে সেক্ষেত্রে তারা বিল পে করে অবশ্যই খেতে হবে, এটা তো স্বাভাবিক। আচ্ছা, তো সেটার টাইমটা কখন আপনাদের ওপেনিং? আমাদের হচ্ছে ওপেনিং টাইম হচ্ছে সকাল 9টা থেকে প্লাস আপনার রাত 12টা পর্যন্ত, ইনশাল্লাহ রাত 12টা পর্যন্তই পান। আর যদি অনেক সময় 10টার মধ্যেও ক্লোজ হয়ে যায় সেটা গেস্টের উপর নির্ভর করে। আচ্ছা আচ্ছা, আর সুইমিং পুলের সার্ভিসটা? সুইমিং পুলের সার্ভিসটা হচ্ছে আমরা বাহিরদের যারা অ্যাডাল্ট আছে তাদের জন্য 500 করে এবং চাইল্ডদের জন্য 400 করে পার আওয়ার, এটা আমরা চার্জ করে থাকি। প্লাস কমপ্লিমেন্টারি আপনারা টাওয়াল পাচ্ছেন, প্লাস সাথে হচ্ছে ড্রিঙ্কস পাচ্ছেন। আচ্ছা সুন্দর, এটা কি কোনো টাইম আছে তো, তাই না? হ্যাঁ পার আওয়ার। আচ্ছা, এটা না না মানে স্টার্টিং টাইম কখন কখন? এটা স্টার্টিং টাইম হচ্ছে আপনি সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আচ্ছা, যে কোনো টাইমে আসলে পাওয়া যাবে? যে কোনো টাইমে আসলে পাওয়া যাবে। আচ্ছা সুন্দর, এছাড়া আর কোনো সার্ভিস আপাতত আছে মানে পাবলিকের জন্য যারা স্টে করবে না এমনি? জিম টাইপের বা যেমন একটু দেখতে পাচ্ছি আমরা ওয়াচের শপ দেখতে পাচ্ছি। জি জি, জিমটা কি চালু হয়েছে? হ্যাঁ জিমটা চালু হয়েছে। ওটা কি শুধু যারা স্টে করবে তাদের জন্য না পাবলিক আসবে? যারা স্টে করবে শুধু আপাতত তাদের জন্যই করা হয়েছে। আচ্ছা আচ্ছা, পরে ভবিষ্যতে মানে চেঞ্জ হতে পারে নিয়মটা? চেঞ্জ হতে পারে, প্লাস আমাদের স্পা চালু হবে। আচ্ছা, আর আপনাদের রুমটা হচ্ছে মানে একদিনের হিসাব 24 ঘন্টা, তো সেক্ষেত্রে স্টার্টিং প্রাইস কত আপনাদের? আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 3,999 প্লাস প্লাস ভ্যাট প্লাস সার্ভিস চার্জ অ্যাড হবে প্রত্যেকটা সাথে। আর হাইস্ট গেলে? হাইস্ট গেলে আপনি পাচ্ছেন হচ্ছে 8,999 প্লাস প্লাস। 8,999 প্লাস প্লাস। আচ্ছা, রুমগুলো দেখতে দেখতে আমরা জানবো যে রুমের সাথে আর কি কি ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে। অবশ্যই। তো চলুন প্রিয় দর্শক, আর বেশি বকবক না করে আমরা সামনে আগাই, প্রথমে রেস্টুরেন্ট দেখবো, দেন আমরা উপরে যাব। চলুন প্রিয় দর্শক, ওনাদের সুন্দর রেস্টুরেন্টটি আমরা এখন ভিজিট করে দেখবো এবং আপনাদেরকে জানাবো যে রেস্টুরেন্টে কি কি পাওয়া যাবে, কি কি সার্ভিস পাবেন, কেমন ধরনের ফুড পাওয়া যাবে। প্রথমে আমরা একটু ডেকোরেশনটা দেখা দিচ্ছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডেকোরেশন। আসুন সামনে আমরা পুরোটাই ঘুরে দেখি, দেন আমরা এখানকার ভাইয়ার মাধ্যমে আরো বিস্তারিত জানবো। আসলে অনেক সুন্দর একটি ডেকোরেশন। রাজশাহীতে যে কয়টি রেস্টুরেন্ট আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটি ডেকোরেশন করা হয়েছে এখানে। আপনারা অবশ্যই আসবেন, এসে ঘুরে যাবেন, দেন কিছু ফুড ট্রাই করলেন, ছবি তুলতে পারেন, আসলে ভালো লাগবে। এখন আমরা এখানকার ভাইয়ের সাথে পরিচিত হয়ে আরো বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি দর্শক হোটেল দেখে অনেক ভালো হয়ে গেছে, মানে দর্শকের মন পরিবর্তন হয়ে যাবে। অবশ্যই। আচ্ছা, প্রথমে ছোট করে আপনার পরিচয় দিবেন দর্শককে। আমি এমডি বাশার, আমি ফ্রম হোটেল এক্স রাজশাহী পেস্টিজ লঞ্চ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে রেস্টুরেন্টের ইনচার্জ হিসেবে আছি। এটা হচ্ছে আমাদের পেস্টিজ লঞ্চ হোটেল এক্স রাজশাহীর। এখানে আমরা সব ধরনের ফুডই সার্ভ করে থাকি, বিশেষ করে আমাদের থাই, চাইনিজ, ইন্ডিয়ান অ্যান্ড বেঙ্গলি ফুড। এটি আমাদের হচ্ছে সবচেয়ে বড় পেস্ট্রি শপের একটা, যে আমাদের কেকগুলো ডিসপ্লে করা হয়েছে, এটি আমাদের সবচেয়ে মানে রাজশাহীর মধ্যে সবচেয়ে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট পেস্ট্রি আমরা এখানে সার্ভিস করি। আদার্স আমাদের রেস্টুরেন্টের যে ডেকোরেশনগুলো আছে এগুলোও কিন্তু অনেক সুন্দর, এবং ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর এবং ফুডের কোয়ালিটি সম্পর্কে আসলে আমাদের গেস্টরা যে রিভিউ দিচ্ছে অনেক ভালো রিভিউ দিচ্ছে। ইভেন আমরা এখানে যে ফুডগুলো সার্ভিস করছি 100% কোয়ালিটি ফুড এবং হাইজিন ফুড আমরা এখানে সার্ভিস করে থাকছি। আচ্ছা, ফুড মেনু তো পাওয়া যাবে তাই না আপনাদের পেজে? ফুড মেনুতে আমাদের 100% বর্ণনা আপনারা পাবেন। আচ্ছা, আর আমাদের এখানে যে পেস্ট্রিগুলো আছে এই পেস্ট্রিগুলোর প্রাইস 190 থেকে স্টার্ট, 249 এসে শেষ হয়েছে। আমাদের ফুডের প্রাইস হচ্ছে 149 থেকে স্টার্ট করে 649 এর মধ্যে আমরা শেষ করেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের চাহিদা মতে এবং হচ্ছে কি আপনাদের রিজনেবল প্রাইসের মধ্যে যে সব ফুডগুলো পাবেন। আনকমন টাইপের কোনো ফুড আছে যেটা রাজশাহীর অন্য রেস্টুরেন্টে পাওয়া একটু অসম্ভব? আমাদের অবশ্যই এখানে কিছু আনকমন টাইপের ফুড আছে, সেটা হচ্ছে যে সালাদগুলো আছে, সালাদ থেকে শুরু করে আমাদের যে অ্যাপেটাইজার আছে এগুলি কিন্তু সম্পূর্ণই ভিন্ন টাইপের অ্যাপেটাইজার, যেগুলি হচ্ছে গিয়ে ঢাকার ফাইভ স্টার রেস্টুরেন্টে সার্ভিস করা হয়, যেমন ওয়েস্টার্ন অ্যান্ড হচ্ছে লামেরিডিয়ান, এই সমস্ত হোটেলে যেই অ্যাপেটাইজার এবং হচ্ছে আমাদের সালাদ এবং ফুড ডিশ, মেইন ডিশ যেগুলো সার্ভিস করা হয় সেগুলি কিন্তু আপনি ঢাকার ফাইভ স্টার রেস্টুরেন্টে পাবেন। আচ্ছা সুন্দর, চলুন ভিউয়ার্স ছাদে যাওয়া যাক। এখানকার ভাইয়ার মাধ্যমে ছাদে গিয়ে আমরা বাকি বিস্তারিত আরও অনেক কিছু জানবো, যেমন সুইমিং পুল, রুফটপ, রেস্টুরেন্ট এবং ছোটোখাটো বিয়ের প্রোগ্রাম আপনারা করলে কি সুযোগ সুবিধা পাবেন। আসলে ছাদটি অনেক সুন্দর, তো ভিডিও টেনার না দিয়ে সম্পূর্ণ দেখবেন। আমরা এখন লিফটে করে 7th ফ্লোরে যাব একদম ছাদে, দেন পুরো ছাদটি ঘুরে দেখাবো, আরও বিস্তারিত অনেক কিছু জানাবো, দেন আমরা আপনাদেরকে দেখাবো ওনাদের আকর্ষণীয় রুমগুলো। তো হোটেল এতটাই সুন্দর, এতটাই বড় যে প্রত্যেকটি কর্নার দেখালে অনেক বড় ভিডিও হয়ে যাবে, এই জন্য আমরা শর্টকাটের মধ্যে আপনাদেরকে অনেক কিছু দেখানোর ট্রাই করছি। অবশ্যই
ভিডিও টেনে না দিয়ে সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনার উপকারে আসবে। এবং এখানকার ভাইয়াদের ব্যবহার কিন্তু আসলে অনেক ভালো ছিল, ধন্যবাদ ভাইয়াদেরকে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ওনাদের সেই আকর্ষণীয় সুইমিং পুল যেটা দেখার জন্য অনেকেই এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলেন। তো প্রথমে আমরা একটু ভিউটা দেখাই দিই চারিদিকে দর্শককে, দেন আমরা ভাইয়ার মাধ্যমে আরও বিস্তারিত জানবো যে এখানে কী কী আমরা পেতে পারি। দেখতে পাচ্ছি একটা ফাঁকা স্পেস আছে, ওইখানে কী সার্ভিস পেতে পারি, দেন সুইমিং পুল সম্পর্কে আরও কিছু জানবো, দেন উপরে আরেকটি আমরা স্পেস দেখতে পাচ্ছি ওটা সম্পর্কেও জানবো। তো ভাইয়া প্রথমে আমাদেরকে জানাবেন দর্শকের উদ্দেশ্যে যে ওই পাশে ফাঁকা স্পেসটা রাখা হয়েছে, ওটা কি প্রোগ্রাম করার জন্য নাকি? তো ওটা মূলত রাখা হয়েছে সুইমিং পুলের পাশে যদি কোনো রকমের শর্ট ইভেন্ট করা হয়, সেখানে বুফেট সিস্টেম করা হয়, তো সেখানে ওই প্রোগ্রামটা স্পেসটা রাখা হয়েছে। আচ্ছা, তো দেখা যাচ্ছে অনেকে চায় যে বার্থডে পার্টি করার জন্য বা শর্টলি দেখা যাচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি করবে, ম্যাক্সিমাম 20 বা 25 এরকম ক্যাপাসিটি হলে আমরা পাশে আমরা একটা ইভেন্ট করে দিতে পারি। আচ্ছা, সুন্দর সিস্টেমে। আর উপরেও কি ইভেন্ট টাইপের কিছু করা যাবে? উপরে যেটা আমরা করব সেটা হবে আপনার ডিজে পার্টির মতো, যে ডিজে বক্স থাকবে আর সুন্দর ডেকোরেশন। এটা কি মানে রাজশাহীর লোকাল পাবলিকরাও করতে পারবে? রাজশাহীর লোকালদের জন্য বা বহিরাগতদের জন্য, তো ওনারা রিজার্ভেশন দিলে এখানে একটা ডিজে পার্টির মতো করা হবে। যেমন ধরেন ম্যারেজ অ্যানিভার্সারিতে 35 বা 30 এরকম ক্যাপাসিটি একটা আমাদের ভেনু আছে, তো উপরে টপ ফ্লোরে এটা হবে, এই স্পেসটা আসে, তো 30 ক্যাপাসিটিতে আমরা সম্ভব ডিজে পার্টি করা সম্ভব হবে, আর সাথে বার্থডে সেলিব্রেশন করা হবে এরকম অনুষ্ঠানের জন্য আমরা প্লেসটা রেখেছি। আপনাদের ডেকোরেশন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, সিম্পলের মধ্যে অনেক সুন্দর ফুটে উঠছে। জি ধন্যবাদ। তবে একটা বিষয় আমি আজকে বলে দিই যে আমরা এখন বর্তমানে যে সন্ধ্যায় দাঁড়িয়ে আছি, এটা সুইমিং পুলটা অলরেডি বন্ধ। সুইমিং পুল জি অবশ্যই আমি জানি এটা বন্ধ, দর্শককে বলে দেওয়া দরকার, যার কারণে সুইমিং পুলের ফাউন্টেনটা এখনও মানে বন্ধ হয়ে গেছে এবং পানি যেটা তরঙ্গ চলে সেটাও বন্ধ হয়ে গেছে, আর পানির চারপাশে একটা সুন্দর অ্যাকোয়ারিয়ামে যাওয়ার মতো মাছ যাওয়ার মতো পানি যাওয়ার মতো সেটা। জি এই যে স্পেসটা দেখতে পাচ্ছি আমরা, যে এই পাশে তাসবির দর্শককে দেখা দাও, এদিকে অ্যাকোয়ারিয়ামের মাছ থাকবে তাই না? হ্যাঁ, অ্যাকোয়ারিয়ামের মাছ থাকবে এবং এটা এখনো চালু হয়নি, হয়ে যাবে, এখনো চালু হয়নি এটা। এদিকে যে একটা ছোট্ট পুল দেখতে পাচ্ছি, এটা কি চাইল্ড বাচ্চা? এটা আমরা একটু মানে ক্লিয়ার করে দিই যে এটা যে ছোট আমরা সুইমিং পুলটা যদি দেখছি সেটা হচ্ছে নন অ্যাডাল্টের জন্য, মানে কিডসদের জন্য, কিডস বাচ্চাদের জন্য, আর পাশে যেটা বড় আছে সেটা আমাদের অ্যাডাল্ট গেস্টের জন্য যারা। এই জিনিসটা সবথেকে ভালো লাগলো যে আপনারা একদম সেপারেট করে দিয়েছে। হ্যাঁ, অনেকে দেখা যাচ্ছে ওই যে এইভাবে একটা ঢাল করে দেয় যে বাচ্চারা ওই কর্নারে থাকবে, বড়রা ওই কর্নারে, অনেক বাচ্চারা স্লিপ করতে পারে, তো এখানে একদমই সেফটি হচ্ছে বাচ্চাদের জন্য। তো এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলো দেখাতে চাই। এটা কিন্তু পদ্মা নদী দেখতে পাচ্ছেন দর্শক, নদী আসলে ভালো মতো বোঝা যাবে না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এবং গাছপালার জন্য দেখা যাচ্ছে না, তো গাছপালা না থাকলে দেখা যেত, বাট গাছপালা আছে দেখেই আমরা অক্সিজেন পাচ্ছি। আর রাজশাহী এত সুন্দর হওয়ার কারণ এটাই যে গ্রিন সিটি বলা হয়, কারণ দেখতে পাচ্ছেন অনেক গাছ। চলুন দর্শক ভাই আমাদেরকে উপরে নিয়ে যেয়ে একটু ঘুরায় দেখাবে, তো আমরা দেখি আমাদের গ্রিন সিটি উপরের ভিউ কেমন লাগে উপর থেকে। আচ্ছা, এটা ফ্লোরটা জানো কত? 7 না 8 হচ্ছে? 7 ফ্লোর। আমাদের পুরো রাজশাহী শহর দেখা যাচ্ছে এখান থেকে, আর ভিউটা কিন্তু অনেক সুন্দর, এখানে প্রোগ্রাম করলে অবশ্যই অনেক ভালো লাগবে। আর আপনাদের রেলিংগুলো অনেক উঁচু করা হয়েছে এই জন্য আসলে আরো সুন্দর ভালো হয়েছে, সেফটি বাচ্চাদের জন্য সেফটি। এছাড়াও তো আপনারা থাকবেন তাই না, দায়িত্ব নিয়ে তো অবশ্যই আপনারা হচ্ছে আপনাদের যারা গার্ড ভাইরা আছে তারা অবশ্যই সেফটির জন্য থাকবে, স্টাফ থাকবে অবশ্যই। আচ্ছা, মনিটরিং করবে, তারপরেও আমরা ইনশিওর করেছি যে একটু রেলিংটা উঁচু হলে বাচ্চাদের জন্য কোনো রিস্ক হবে না, হ্যাঁ সেফটি থাকবে। তো রেলিংটা কতটা উঁচু আমি একটু দেখাতে চাই দর্শককে, তাসবির তুমি একটু দেখাই দিবা রেলিংটা। তো দেখতে পাচ্ছেন আমার শোল্ডার পর্যন্ত চলে আসছে, বাহু পর্যন্ত। আচ্ছা, এখানে লাইটিং এর ব্যবস্থা? হ্যাঁ, আর লাইটিং ব্যবস্থা আছে এখানে, এগুলো না? হ্যাঁ, লাইটিং ব্যবস্থা আছে, যখন ইভেন্ট হবে তখন এখানে ডেকোরেশন করা হবে। আচ্ছা, যখন ইভেন্ট হবে আরো লাইট নিয়ে এসে ডেকোরেশন করা হবে, গাছ থাকবে আর ছোট মিনি বাল্ব থাকবে আর এগুলো ডেকোরেশন। এখানে অনেকটা স্পেস আছে, এটা তো এটার সাথে অ্যাড করা। হ্যাঁ, আচ্ছা সুন্দর, অনেকগুলো স্পেস। কে যদি বিয়ের প্রোগ্রাম গুলো করতে চাই সেটাও করতে পারবে? হ্যাঁ, শর্টলি যদি করা সম্ভব হয় যে কম ক্যাপাসিটিতে হবে, আমাদের এখানে বলরুম আছে, বলরুমে প্রায় আপনার 160 ক্যাপাসিটি আছে, তো বিয়ে অ্যানিভার্সারি এটা সম্ভব হবে। আচ্ছা সুন্দর, অনেক কিছুই দেখলাম জানলাম, ভালো লাগলো। আর আপনাকেও ধন্যবাদ ভাইয়া যে সময় দিলেন, আমরা এখন দর্শককে আরও অনেক কিছুই দেখাবো। চলুন দর্শক আমরা এবার ওনাদের সবথেকে যেটা আকর্ষণীয় রুমগুলো দেখবো আমরা। ভিউয়ার্স, আমাদের রাজশাহীতে হোটেল এক্সে আমরা পেয়ে যাচ্ছি 5টি ক্যাটাগরির রুম।
তো দেখতে পাচ্ছেন রুমের নামগুলো এবং প্রাইসগুলো। তো এখানে স্টার্টিং প্রাইস হলো 3,999 টাকা এবং সর্বোচ্চ প্রাইস 8,999 টাকা, তার সাথে প্লাস প্লাস দিয়ে আসে কারণ কিছু ভ্যাট এবং সার্ভিসিং চার্জ তার সাথে অ্যাড হবে। তো অনেকগুলো রুম আছে, অনেক সুন্দর সুন্দর রুম। আমরা সর্বোচ্চ প্রাইজের একটি রুম আপনাদেরকে দেখাবো এবং স্টার্টিং প্রাইজের একটি রুম আপনাদেরকে দেখাবো। বাকি ক্যাটাগরির রুমগুলো আপনারা চাইলে হোটেলে এসে দেখতে পারেন অথবা ওনাদের ওয়েবসাইটে দেখতে পারেন। আমরা প্রত্যেকটি রুম ভিজিট করেছি, ঘুরে দেখেছি, প্রত্যেকটি রুম অনেক সুন্দর ছিল এবং অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল। তো ভিডিও বড় হয়ে যাবে দেখে আমরা শর্টকাটে আপনাদেরকে দুইটি রুম দেখাচ্ছি। ভিউয়ার্স, আমরা লিফটে করে সেকেন্ড ফ্লোরে চলে আসলাম, এখন আমরা রুমগুলো দেখব। তো গল্পের তালে তালে তো ভাইয়ার পরিচয় জানা হলো না। জি, আমি আসমাউল, আমি হাউসকিপিং ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর ডিজাইনেশনে আছি। ফার্স্ট একটা রুম দেখাই, যেটা আমাদের সুইট রুম। চলুন প্রিয় দর্শক, আমরা একটি রুম ভিজিট করব। দেখতে পাচ্ছেন 212 নম্বর রুম। আচ্ছা, প্রথমে যেটা চোখে পড়লো যে রুমটা অনেক ক্লিন হয়ে আছে। আমরা এখন ভিতরে প্রবেশ করব এবং দর্শককে দেখাতে চাই যে কী কী আছে রুমে। প্রথমে একটা স্পেস দেখতে পেলাম যেটা রুমের করিডোর টাইপের বা লবি টাইপের কিছু ওয়েটিং করার জন্য সোফা আছে। আচ্ছা, এই জায়গাটাকে আসলে কী বলে আপনাদের ভাষায়? এটা হবে মূলত মিটিং রুম। মিটিং রুম বলা হয়, এটা হবে মিটিং রুম। যখন আমাদের গেস্ট আসবে বা গেস্ট কাপল আসবে, তো মিস আর মিসেস যখন ভিতরে থাকবেন, তো মিস্টার সাহেব যদি আসবেন, উনি কাপল একটা মিটিং মানে উনি করতে পারবেন, উনি অফিসিয়ালি কোনো পারপাসে আসলে মিটিং করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এইটা মূলত আপনার বেডরুমের পাশে একটা মিটিং রুম। আচ্ছা, সামনে যাই আমরা। এটা ওয়াশরুম না? হ্যাঁ, আমরা আগে বেডরুমটা দেখাই, তারপরে ওয়াশরুম। আচ্ছা, ওয়াশরুম আমরা দেখাবো, তার আগে আমরা বেডরুমটা দেখি। এদিকে একটা মনে হয় আলমারি দেখা যাচ্ছে। আচ্ছা, তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বেড। বেডের পাশে কী কী রাখা আছে? দুইটি ডেস্ক দেখতে পাচ্ছি। বেডের আমাদের লেফট সাইডে আছে যেটা টেবিল ল্যাম্প আছে, তার সাথে টিভি রিমোট আছে আর এসি রিমোট আছে। আর রাইট সাইডে আছে আমাদের হচ্ছে টেলিফোন, ইন্টারকম, আর আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের নাম্বার দেওয়া আছে। যদি গেস্ট আসার পরে কোনো প্রয়োজন হয় যে ফ্রন্ট অফিসের সাথে কন্ট্যাক্ট করবে বা রুম সার্ভিস, ফুড সার্ভিসের জন্য কন্ট্যাক্ট করবে, ইন্টারনেট পাসওয়ার্ড, লন্ড্রি, সুইমিং পুল, সবগুলো ইন্ডিভিজুয়াল আমাদের নাম্বার দেওয়া আছে, কথা বলতে পারবে। আয়নাটা দেখা দাও দর্শককে। এখানে একটা মিরর দেওয়া আছে, আর আমাদের স্টাডি টেবিল আছে, স্টাডি টেবিলের টেবিল চেয়ার আর সাথে কিছু কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস আছে, পানি আছে। আচ্ছা, আর এখানে টিভি আছে, টিভির সাথে আমাদের ডিশের অ্যাক্সেস করা আছে, তার সাথে আমাদের ইন্টারনেট অ্যাক্সেস করা আছে, ইউটিউব, নেটফ্লিক্স, এগুলো আমাদের অ্যাক্সেস করা আছে। আর তার পাশে আছে আমাদের হচ্ছে কফি, কফিটা টি কফি বা গ্রিন টি, এগুলো আমাদের কমপ্লিমেন্টারি গেস্টদের জন্য। আচ্ছা, নিচে আমাদের ফ্রিজ দেখতে পাচ্ছি। তার নিচে আছে আমাদের মিনিবার ফ্রিজ। আচ্ছা, তার নিচে মিনিবার ফ্রিজ আছে, আর তার পাশে আছে লাগেজ বক্স, এখানে গেস্টরা আসলে তার ব্যাগ অথবা লাগেজ রাখা হয়। নিচে আছে স্লিপার, শু শাইনার, আর তার পাশে আছে বড় আমরা যেটা দেখছি এটা ওয়ার্ড্রপ অথবা আলমারি আমরা বলি। তো আলমারির ভিতরে আমাদের জায়নামাজ রাখা থাকে সচরাচর, প্লাস তার সাথে আমাদের রাখা থাকে হচ্ছে সেফটি লকার। যদি কোনো গেস্টের হাই কনফিডেন্সিয়াল কোনো ইনফরমেশন থাকে বা কোনো ফাইন্যান্সিয়াল কিছু থাকে, উনি সেফটি লকার রাখতে পারবেন, নিজ দায়িত্বে পাসওয়ার্ড দিয়ে রাখতে। জায়নামাজটা আপনাদের তরফ থেকে রাখা আছে? হ্যাঁ, আমাদের তরফ থেকে রাখা আছে। আর এখানে আছে আমাদের শার্ট হ্যাঙ্গার রাখার জন্য। আচ্ছা, এছাড়া সাধারণত এত বড় আলমারি সব হোটেলে দেয় না, এই জন্য তো ভিআইপি হোটেল এইটা। আচ্ছা, এবার সে আমরা ভিআইপি ওয়াশরুমটা দেখাই, যেটা দেখে আসলে অনেকে অবাক হবে। তো ওয়াশরুমের ফ্যাসিলিটিসটা একটু বেশি আছে, মানে স্পেসটা একটু বেশি আছে বাকি রুমের থেকে। এটা এমপ্লয়ার স্যুট রুম এই আমাদের। আচ্ছা, অনেকের তো বাসার একটি রুমই এত বড় হয়। হ্যাঁ, হোটেলে একটি রুমের সমানই ওয়াশরুম। আচ্ছা, এটা সব থেকে আনকমন লাগছে এবং সুন্দর লাগছে, একদম স্বর্ণের মতো লাগছে। দর্শককে দেখা দাও, কোমরটা অনেক সুন্দর, আসলে সব কিছু স্ট্যান্ডার্ড টাইপের, অনেক ম্যাচিং টাইপের লাগছে, সুন্দর। আচ্ছা, কী কী আছে দর্শককে আমরা দেখাই। এদিকে একটি বেসিন দেখতে পাচ্ছি, অবশ্যই গিজার আছে, নতুন করে বলা কিছু নাই। গিজার অবশ্যই আছে, ডেয়ার মেশিন একদম ফিক্সড করা আছে, ফিক্সড করা আছে সুন্দরভাবে। এদিকে তো কোমর দেখলাম, আছে হ্যান্ড ওয়াশ আছে, আর আমাদের কম্ব আছে, ডেন্টাল কিট মানে টুথব্রাশ যেটা আমরা বলি, সুইং কিট মানে সুই সুতো আছে, এখানে ভ্যানিটি কিট আর হচ্ছে কটন বার আছে, সাথে দুটো গ্লাস আছে, আর স্যানিটারি ব্যাগ এবং শাওয়ার ক্যাপ, সাথে ফেস টাওয়াল আছে। আর সব কিছু আমাদের ডাবল সেট আপ করে দেওয়া আছে, যে তার থাকবে যেটা হচ্ছে বাথটাও দুটো থাকবে, হ্যান্ডটাও দুটো থাকবে, বাথ ম্যাট থাকবে, আরেকটা বিষয় থাকবে যেটা আপনার ওয়েট স্কেল, যেটা আমরা স্কেলে নিচে রাখছি, ওয়েট স্কেলটা প্রতিটা রুমে থাকবে। আচ্ছা, সুন্দর। সবথেকে একটা জিনিস আমাকে অবাক করেছে, এইখানেও
আমরা একটা সেফটি ফোন পাচ্ছি, ইমার্জেন্সিতে কারো প্রবলেম হলে ফোন করতে পারবেন। জি অবশ্যই। আচ্ছা, ওয়াশরুমে রাখা সময় হয়তো এটকে গেছে অনেকে, বা ভূমিকম্প হলো বা কোনো প্রবলেম হলো, সেক্ষেত্রে সাথে সাথে কল করতে পারবে। দেন এই জায়গাটা একটু দেখা দাও গোসল করার জন্য। এইটা হবে শাওয়ার নেওয়ার জায়গা, দুই রকম ফ্যাসিলিটি আছে। তো এটা আমাদের ফার্স্ট ফ্যাসিলিটি যেটা হবে, সেটা উপর থেকে শাওয়ার করবে, আর ওটা আমরা যখন কুল করব তখন ভিতর থেকে নিচ থেকে। আবার কেউ চাইলে বাথটবে গোসল করতে পারে, আর কোনো কিডস থাকলে বা অন্য কোনো কেস যদি চান যে বাথটবে গোসল করবেন, সেই ফ্যাসিলিটিস আছে। তার যার কোনো একটা ইন্ডিভিজুয়াল স্যুট ভিআইপি রুম হবে। শাওয়ার কাটেলের ব্যাক সাইডে কিছু আছে, এটা উপরে কাজ আছে অপোজিটে। তো এটা যদি আমরা উঠাই দিই, সরাই দিই, তাহলে অপোজিটের দৃশ্য আমরা দেখতে পাবো, বেডরুমে মানে রুম দেখা যাবে। হ্যাঁ, কে আছে না আছে আমরা এটা দেখতে পাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু দেখাই দিই দর্শককে। আচ্ছা, এরকম সিস্টেম করা আছে। আচ্ছা, এবার আমরা সব থেকে দর্শকের মনে যে মেন প্রশ্নটা আছে সেটা আমরা জানাই দিই, যে এই রুমের ভাড়াটা কত হতে পারে। এই রুমের ভাড়া হবে 8,999 প্লাস সার্ভিস চার্জ প্লাস ভ্যাট। আচ্ছা, 24 আওয়ার্স? জি, 24 আওয়ার্স। আচ্ছা, আরেকটা জিনিস তো জানা হলো না, যে ফুডের যে ফ্যাসিলিটিটা এই রুমের সাথে, মানে কখন কখন কী ধরনের ফুড পাচ্ছে দর্শক? এটা রুমের ফ্যাসিলিটি বলতে, যখন ব্রেকফাস্ট যেটা হয় সেটা হবে বুফেট, এটা গেস্টকে অবশ্যই তার রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে। এর বাইরে যেটা লাঞ্চ হবে এবং ডিনার হবে, সেটা গেস্ট যদি চায় যে হ্যাঁ আমি রুমে বসে খাবো, তো রুম সার্ভিসে ফোন, ওটা হচ্ছে পে দিয়ে। হ্যাঁ, রুম সার্ভিসে আসবে, ওরা মেনু দেখিয়ে স্যারের অর্ডার নেবে, তারপরে আধা ঘন্টা, মোস্ট অফ দ্য টাইম আধা ঘন্টার মধ্যে তারা ফুড সার্ভিসটা দিয়ে দেবে। ম্যাক্সিমাম আধা ঘন্টা 30 মিনিট সময় লাগতে পারে, আমরা চেষ্টা করি 15-20 মিনিটের মধ্যে ফুড সার্ভিসটা দেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, চলুন ভিউয়ার্স লাস্ট একটি রুম দেখব, দেন আমরা ভিডিও প্রায় শেষ করব। অনেক বড় ভিডিও হয়ে গেল। এখন আমরা দেখব ডিলাক্স সিঙ্গেল রুম অথবা ডিলাক্স কুইন রুম। তো ডিলাক্স কুইন রুমে যাওয়ার আগে আমি একটা কথা বলবো, যেটা আমাদের হাউসকিপিং ডিপার্টমেন্ট থেকে আমাদের কাছে, যদিও মাস্টার কার্ড থাকে, যারা অন ডিউটিতে থাকেন তাদের কাছে মাস্টার কার্ড থাকে। এই মাস্টার কার্ডটা শুধুমাত্র ইমার্জেন্সিতে ইউজ করা হয়, এছাড়া আমরা কোনো রকমের কোনো গেস্টের রুমে যাই না। তো গেস্টের নক করা হয়, যেমন কলিং বেল আমরা 2-3 বার নক করি, অ্যাটলিস্ট 3-4 মিনিট ওয়েট করি, তারপর আমরা গেস্টের রেসপন্স পেলে আমরা রুমের ভিতরে এন্ট্রি করি। তো এখানে আমরা যারা গেস্ট থাকবেন তারা অবশ্যই ফুল সিকিউর পাবেন এবং সেফটি পাবেন, আর এবং এখানে সব শালীনতা বজায় রাখবে আমাদের স্টাফ। আচ্ছা, ধন্যবাদ। আসুন আমরা ডিলাক্স কুইন রুমে এখন যাচ্ছি, ভিতরে রিমভ্যানটা একটু দেখে নেবেন। ডিলাক্স কুইন রুম, এটার প্রাইস হবে 3,999 এবং তার সাথে সার্ভিস চার্জ প্লাস ভ্যাট যুক্ত হবে। আচ্ছা, এই রুমটা অনেক সুন্দর, আবার সেই পেইন্ট আমার চোখে পড়লো, পেন্টিংয়ের ফ্যান হয়ে গেছি, অনেক সুন্দর। কেমন কস্ট করতে পারে কেউ যদি বাসার জন্য করে, আইডিয়া আছে আপনার? এটা আমার এক্স্যাক্টলি জানা নাই, এটা সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্ট জানেন, উনি অর্ডার দিয়ে করেছেন। তবে কস্ট একটু বেশি হতে পারে, মোটামুটি কস্টলি, একটু কস্টলি হবে। আর তার হাতের কাজটা খুব চমৎকার, অনেক সুন্দর, নিখুঁত। হ্যাঁ, তাকে দেখেছি প্রায় 32টা পেন্টিং আমি তার হাতে দেখেছি, তো আমার কাছে সবগুলোই খুব দারুণ লেগেছে। জি, উনি রাজশাহী ইউনিভার্সিটির চারুকলা স্টুডেন্ট ছিলেন, এখন বর্তমানে প্রফেশনালি উনি পেন্টিং করান। তার আগে ভাই, আমি একটা বিষয় আমি একটু জানিয়ে দিতে চাই, যে আমি একটা বিষয় আমি জানানো এখনও হয়নি। আমাদের এখানে 5টা ক্যাটাগরিতে রুম আছে, ডিলাক্স সিঙ্গেল, ডিলাক্স কিং, ডিলাক্স টুইন, তারপরে স্যুট এবং এমব্রয়েল স্যুট। এর মধ্যে আমাদের 5টা ক্যাটাগরি রুমের মধ্যে প্রত্যেকটাই নন স্মোকিং রুম এবং ফায়ার ডিটেক্টর আছে। কোনো প্রকার ফায়ার হলে, কোনো রকম এমার্জেন্সি হলে ওটা ফায়ার ডিটেক্টিং থাকবে এবং তার সাথে স্মোকিং ডিটেক্টর আছে। কেউ যদি রুমে স্মোকিং করেন তাহলে এটা অবশ্যই অ্যালার্ম বাজবে। তো আমাদের প্রত্যেকটা রুম হবে নন স্মোকিং রুম, আর স্মোকিং প্লেসের জন্য আলাদাভাবে একটা জোন করা আছে। প্রত্যেকটা স্মোকিং জোন আলাদা আছে? হ্যাঁ, প্রত্যেকটা ফ্লোরে একটা আলাদা জোন করা আছে। আর এছাড়াও রুমে স্মোকিং করা ঠিক না, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, প্রবলেম হতে পারে, হতে পারে, তার সাথে বাচ্চারা থাকলে তাদের শ্বাসকষ্ট সমস্যা হতে পারে। অবশ্যই। তো যার কারণে আমরা প্রত্যেকটা রুমে একটা নন স্মোকিং সাইন বোর্ডটা রাখছি। আচ্ছা, সব থেকে এই জিনিসটা ভালো। তার সাথে আমাদের স্মোকিং ডিটেক্টর আছে, কেউ স্মোক করলে ওটা না, সেন্সরটা ওটা। আচ্ছা, আর এটা কি ফায়ার সেন্সর না? হ্যাঁ। আচ্ছা, সুন্দর। ওনাদের মিটিং জোন এটা, অনেক সুন্দর। আচ্ছা, যে কোনো অর্গানাইজেশন থেকে যদি চান যে বোর্ড মিটিং করবেন 8 জন বা 10 জন পার্সনের, তো সেক্ষেত্রে এখানে বোর্ড মিটিং করা সম্ভব। আচ্ছা, যে কোনো মিটিংয়ের জন্য বুকিং করা হবে? হ্যাঁ, এই ফ্যাসিলিটির জন্য এখানে এই বোর্ড মিটিং করা রাখা হবে। আচ্ছা, দর্শককে একটা কথা বলতে চাই, অনেকে মুভিতে দেখেন যে বিভিন্ন পুলিশদের মধ্যে মিটিং হচ্ছে, তো পুলিশের যে মেন হেড অফিসার তিনি এখানে বসে থাকেন, এরকম টাইপেরই ডিজাইনটা। দেন এদিকে আরও চেয়ার আছে,
যারা জুনিয়র অফিসার আছেন তারা বসেন এবং সিনিয়র যে সে এখানে বসবে। তো সামনে একটি স্ক্রিন রাখা আছে, অনেকে প্রজেক্টরের মাধ্যমে বা ডিসপ্লের মাধ্যমে প্রেজেন্টেশন দিয়ে থাকেন, সে ব্যবস্থা এখানে আছে। সুন্দর, আমরা এই রুম থেকে বের হই। সুপ্রিয় দর্শক, অনেক বড় একটি ভিডিও হয়ে গেল আজকে, অনেক বকবক করলাম, অনেক ডিটেলসে জানালাম। তো আশা করি আজকে ভিডিও আপনাদের অনেক উপকারে আসছে, অনেক ভালো লেগেছে, কারণ এত সুন্দর হোটেল হয়তো অনেকে দেখার ইচ্ছা থাকে। তো আজকে ভিডিওর মাধ্যমে ফুল ডিটেলসে দেখালাম এবং আজকে ভিডিওতে আমাদেরকে হেল্প করেছে এখানকার ভাইয়া। তো ভাইয়াকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া আমাকে এবং আমার দর্শককে এত ডিটেলসে যে সুন্দর করে দেখালেন, এই জন্য দর্শক অনেক খুশি হবে এবং আমার অনেক ভালো লেগেছে এত সময় দিয়েছেন। সবাই আসলে এত সময় দেয় না, ভিডিওটা হয়তো বা 10-15 মিনিট বা 20 মিনিট হবে, বাট আপনি যে সময়টা দিলেন আমাদের শ্যুট করতে কিন্তু 3 ঘন্টা লেগে গেল। আচ্ছা, তো প্রিয় দর্শক আশা করি আসবেন, ঘুরে যাবেন, অবশ্যই ভালো লাগবে। রেস্টুরেন্ট থেকে ঘুরে যেতে পারেন, সুইমিং পুল থেকে ঘুরে যেতে পারেন, এবং যারা রাজশাহী বাইরে থেকে দেখছেন, যেটা প্রথমে বলেছি, যদি সাধ্যের মধ্যে হয়, বাজেট থাকে, অবশ্যই এখানে এসে স্টে করতে পারেন। তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যে আমার চ্যানেল থেকে এত সুন্দর সুন্দর হাই কোয়ালিটির ভিডিও পান, সে ভিডিওগুলো আসলে কে করে দেয় আপনাদের একবার জানা দরকার। দেখতে পাচ্ছেন আমার দুজন আছে ফ্রেন্ড, একজন ছোটো ভাই তাজবির ছোটো ভাই এবং মোস্তাফিজুর আমার ফ্রেন্ড। তো প্রথমে তাজবিরের কাছ থেকে শুনি, তাজবির কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর করে ভিডিও করে দেওয়ার জন্য, তোমার ভিডিও অনেক লাইক করে দর্শক। এবং আমার ফ্রেন্ড আমাদের ফটোগ্রাফি করে, আমাদের চ্যানেলের ফটোগ্রাফার এবং আমাদের চ্যানেলের ভিডিওগ্রাফার। তো তাজবির কিছু বলতে চাও দর্শককে হোটেল সম্পর্কে? হ্যাঁ, বলবো আপনারা আসবেন, এসে দেখবেন কেমন, আসলে অনেক সুন্দর। জি, আসলে সুন্দর পরিবেশ। আচ্ছা, মোস্তাফিজুর কাছে জানতে চাই ডেকোরেশনটা কেমন লাগছে? আসলে আমি হোটেলটা পুরোপুরি ঘুরলাম, দেখলাম যে এত পরিমাণ মানে ভালো লাগছে আমাকে, যে ক্লিন, এত পরিমাণ ক্লিন যে রাজশাহী শহরে এত বড় হোটেল মানে নাই, বলার বাইরে। আপনারা আসবেন, ওয়ান অফ দ্য বেস্ট হোটেল, সুন্দর। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসলে হয়তো অনেকেই জানেন না যে সাবস্ক্রাইবটা কীভাবে করতে হয়, যারা নতুন আছেন তাদের জন্য বলছি যে ভিডিওর নিচে দেখবেন যে লাল কালার সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, ওইটা ক্লিক করলে লাল থেকে কালো অথবা অ্যাশ কালার হয়ে যাবে, দেন হয়ে যাবে সাবস্ক্রাইব, এবং সাবস্ক্রাইব করলে আপনি হয়ে যাবেন আমাদের চ্যানেলের ফ্যামিলি মেম্বার, আমাদের সদস্য। তো সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ।